জাগরণ পত্রিকা অনুসন্ধানী দল সাম্প্রতিককালে বরিশালের ঝালকাঠি জেলার মতুয়া তীর্থভূমি পরিক্রমা করেছে। এই সময় ঝালকাঠি জেলার ভান্ডারিয়া উপজেলায় অবস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে উপস্থিত হন জাগরণ পত্রিকার সদস্যগণ। মন্দির কমিটির পক্ষ থেকে জয়ডাঙ্কা কাসর খোল করতাল বাজিয়ে পরম যত্নে বরণ করে নেওয়া হয় জাগরণ পত্রিকা অনুসন্ধানী দলকে। এ সময় অনবদ্য এক মতুয়া ভাব তরঙ্গের সৃষ্টি হয়। এরপরে মন্দিরে অধিষ্ঠান হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করে অনুসন্ধানী দল। আধুনিক সাজসজ্জায় সজ্জিত ও সুনিপুণ হাতের কারিগরি ছোঁয়ায় গড়ে ওঠা মন্দিরটি ঘুরে দেখেন অনুসন্ধানী দল। ঠাকুরের মাথার উপরে ঝুলন্ত ঝাড়বাতির ঝলকানিতে বিমোহিত হয়ে যান উপস্থিত সকলে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সদরে অবস্থিত এই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরটি উপজেলা সদর হাসপাতালের সামনে লঞ্চঘাটের পাশে অবস্থিত মতুয়াদের প্রাণের মন্দিরটি, যা স্বমহিমায় মাথা উঁচু করে রয়েছে। পোনা নদীর কোলঘেঁষে অবস্থান হওয়ায় স্থল জলপথে পৌঁছানোর সুযোগ রয়েছে মন্দিরটিতে। নিজ উদ্যোগে এবং অর্থনৈতিক ব্যয়ভার বহন করে বাবু শঙ্করলাল মৃধা মহাশয় প্রতিষ্ঠা করেছেন এমন দৃষ্টিনন্দন পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দিরটি। কৌশলগতভাবে হরিচাঁদ মন্দিরটির অবস্থান ভান্ডারিয়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এক্ষেত্রে শঙ্করলাল মৃধা মহাশয় সুদূরপ্রসারী বুদ্ধিদীপ্ত বিচক্ষণতার পরিচয় রেখেছেন। মন্দিরটির প্রতিষ্ঠাকাল 1997 সাল এবং মন্দিরের চূড়ার উচ্চতা প্রায় 56 ফুট, যার জন্য উপজেলা সদরের প্রধান সড়কে যাতায়াতরত সকলে ব্রিজের উপর থেকে মন্দিরের সুউচ্চ সুদৃশ্য চূড়া দেখে মুগ্ধ হন। আবার জলপথে যারা লঞ্চ যোগে ঢাকা যাতায়াত করেন, তারাও এই মন্দিরের নয়নাভিরাম সৌন্দর্য আর চূড়া দেখতে দেখতে গন্তব্যে চলে যান। এমন দৃষ্টিনন্দন জায়গায় আর এরকম সুসজ্জিত পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির বাংলাদেশের দ্বিতীয়টি আছে কিনা সন্দিহান। শশাঙ্ক বরের নেতৃত্বে জাগরণ পত্রিকা অনুসন্ধানী দল শঙ্করলাল মৃধা মহাশয়ের সাথে বিশেষ মত বিনিময় করেন। এ সময় মন্দিরের সাজসজ্জা ও আধুনিক নির্মাণ শৈলীর বর্ণনা তুলে ধরেন। প্রশংসায় ভাসিয়েছেন মন্দিরের সাথে যুক্ত সকল সদস্য সদস্যাদের। সুদৃশ্য এবং দৃষ্টিনন্দন, এরকম আমরা মন্দির আসলে দেখতে পাই। তো আমরা খুবই আনন্দ পেলাম এবং আত্মগৌরবে মানে আমরা ভুগলাম যে আমাদের মতুয়াদের ভিতরে এত রুচিশীল ভক্ত আছে, যে এত সুচ্ছ এবং দৃষ্টিনন্দন আসলে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। সাধারণত মতুয়াদের বলে যে এরা শুধু ডাঙ্কা পিটায় বা এরা শুধু মাতাম দেয়, কিন্তু এদের কৃষ্টি কালচার নেই বা এদের যে সাংস্কৃতিক যে
দৃষ্টিবোধ বা মূল্যবোধ তা অল্প, কিন্তু আজকে এখানে এসে টাইলস করা এবং সুদৃশ্য এবং পরিপাটি, এটা আমরা আসলে অত্যন্ত মুগ্ধ। আপনাদের সামনে আপনাদের শুধু আনন্দ দেওয়ার জন্য বলছি না, আমাদের হৃদয়ের থেকে ভরে গেছে। এবং আমার মা বোনেরা যেভাবে কীর্তন করলেন, আসলে আমাদের মতু আদর্শ নারী পুরুষ সমান অধিকার। এইখানে এইখানে অন্যান্য অন্যান্য মতাদর্শে দেখি, সেটাই অন্যান্য মতাদর্শে দেখি মেয়েদের সঠিকভাবে ধর্ম পালনের অধিকার নাই, সমান কাতারে সঙ্গীত পরিবেশনের অধিকার নাই, তাদেরকে সরিয়ে রাখা হয়। কিন্তু আমাদের ঠাকুরের এই যে নারী পুরুষের সমান অধিকার, এটা দেখে আরো ভালো লাগছে যে সর্বত্র আমাদের মায়েদের সামনে দিতে হবে, সামনে দিতে হবে এবং এইটাই করে। এবং শুধু এখানে না, আমরা চাই যে মায়েদের তার পিতার সম্পত্তিতেও সমান ভাগ হোক, কারণ এটাই পুরুষদের শিক্ষা, কারণ সেটা এখনো আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই, কিন্তু অচিরেই হয়তো আমরা এটা দেখতে পাবো, তাহলেই মানব মুক্তি হবে। তো খুব ভালো লাগলো এখানে শঙ্করবাবুর কথা, আসলে আমরা আমরা আসলে অনেক আগে থেকেই শুনেছি গোপালদার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তখনই আমার ভিতরে আমাদের ভিতরে সুপ্ত একটা ইচ্ছে ছিল কবে যাবো। অর্থাৎ আমার এখানে মুখ্য উদ্দেশ্য ছিল এই সিধাম ওরাকান্তি, যখন মানুষ যায় আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমতলি পটুয়াখালী বুড়গুন অর্থাৎ সাগরের পারের মানুষ তখন এই টলার লঞ্চ যোগে যেত, গিয়া ভান্ডারি হাইয়া ওদের রাত হতো, নাইট কাটাইতো। তা খাওয়াতে করতো ওই যে বাজারে টল ঘর মাছের ঘর, এখানে আমার মা বোনগিরি নিয়ে রাত্রে ওই ওই টলার থেকে উঠে থাকতো, বহু অত্যাচারিত হতো। যেহেতু আমি তখন থেকেই আমার সাধনা ছিল শ্রীহরির কাছে, ঠাকুর এই নদীর পারে তুমি একটু আশ্রম করে দাও, তোমার ভক্তেরা এত কষ্ট করে। এই যে আমি ওরাকান্দি ধামে গিয়া ঠাকুরের কাছে কান্না করে বলছি, ধামে গিয়া যে ঠাকুর তুমি দেও, তোমার ভক্তেরা ভান্ডারিয়া মহিলারা দেখেন আমার মধ্যে কত জীবনরা থাকে না, মেয়েরা থাকে, বাজারে উঠলে বিদেশি মানুষের লাইট মারি বিভিন্ন সুযোগ নেই। এই তো চিন্তা করছি তখন যে ঠাকুর এই নদীর পারে দেও, এই নদীর পারে সাধনা ঠাকুরটা করতে করতে নদীর চর, এই চরের উপরে আমি, কারণ আমি যদি দূরে কোথাও করি তাহলে আমার ওই ভক্তেরা ইয়া ট্রলার রাইখে যাবে না, বুঝেই তো পারছি আপনাদের কথাটা কি, আমি বুঝাতে পারছি ট্রলারটা রেখে ওরা যাবে না, আবার ভোর রাত্রে চলে যাবে, এই জন্য এই নদীর পারে আইয়া। এরপরে আসেন দেখেন এই পাশে ঘুরে ঘুরে কিছু ঘর, এই যে যেমন এরা যারা এখানে থাকে চরে মানুষ পাবো কথা, এই জন্য আট দশটা ফ্যামিলি ছোট ছোট করে রাইখা, যারা এই আমরা ঢাকায় এক মাস বেড়াই এলাম, আমার সব এই মা বোনরা সুন্দরভাবে, আপনার এত ভালো লাগবে সন্ধ্যার সময় এলে রাজে নিজেরা কীর্তন করে আবার ঠাকুরের গান গায়। এখানে কিন্তু আমার ছোট জীবন এখানে আজ প্রসাদ জল তাই, এটা ব্যাপার হলো কি এই যে আপনারা আজকে আসছেন, এটা আমার কোনোভাবে কৃতিত্ব না, আমার হরিচাঁদের কৃতিত্ব, আমার হরিচাঁদ করছে, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না, আমি একটা জঘন্য মানুষ, আমি একবারে একটা অধম মানুষ, এরকমই আত্মনিবেদন হয়, একটা অধম, আমি কিচ্ছু করি নাই, আমার হরিচাঁদ গুরুচাঁদ নিজে করছে বুঝলেন, তার মহিমা এখানে অনেক দেখাইছে, অনেক বাধা বিপত্তির মধ্যেও আমার পূর্ণ হরিচাঁদ তার অস্তিত্বকে সে ফুটাইতে, সে আমার কোনো গৌরব না, এটা আমার কিচ্ছু না, এটাই বাস্তব। আমি ঠাকুরের সামনে রেখে বলছি যা কিছু করছেন আমার ওই ওই ঠাকুর, তার শক্তি বলে তার প্রেরণা বলে তার, এইটাই কথা বুঝছেন, হরি বল হরি বল, আমার হরির গুণ আমার হরি করছে তার ভক্তের গুণ। এখানে প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্রীধাম ওরাকান্দি বারণীর উৎসবের আগের দিন। শ্রীধাম ওরাকান্দি মতুয়া মহামেলা ও হরিচাঁদ জন্মোৎসব উপলক্ষে শ্রীধাম ওরাকান্দি যাত্রাকালে দক্ষিণবঙ্গের প্রায় সকল মতুয়া দল এখানে অবস্থান করেন, হাজার হাজার হরিভক্তবৃন্দের উপস্থিতিতে সুবিশাল মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়। মহা আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে প্রতি ইংরেজি মাসের প্রথম বুধবারে হরিসভা অনুষ্ঠিত হয় এই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে। তাছাড়া বছর জুড়ে থাকে নানা রকম মতুয়া উৎসব ও সম্মেলন। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণ তথা শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ সেবাশ্রমকে ঘিরে গড়ে উঠেছে মতুয়া কলোনি।
বর্তমানে এখানে 9টি পরিবার বাস করেন। মন্দিরের প্রতিষ্ঠাতা শঙ্করলাল মৃধা জানিয়েছেন, ভবিষ্যতে মতুয়া কলোনির পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। জাগরণ পত্রিকার অনুসন্ধানী দলের সাথে মতুয়া পরিক্রমায় ভান্ডারিয়া থেকে যুক্ত হন গোপাল মিস্ত্রি। তার সহযোগিতায় মতুয়াদের এমন দৃষ্টিনন্দন মন্দিরটি অন্বেষণ করা সহজলভ্য হয়ে ওঠে। আপনার এলাকায় মতুয়াদের ইতিহাসে ঐতিহ্যে ঘেরা কোনো পুরনো বা আধুনিক নিদর্শন প্রচারের আড়ালে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আলোর সম্মুখে নিয়ে আসার মতো মহৎ কাজে সদাব্রতী রয়েছে জাগরণ পত্রিকা অনুসন্ধানী দল। ভিডিও ধারণ ও সম্পাদনায় ছিলাম আমি আকাশবালা। অংশবিশেষ স্থির চিত্র ও ভিডিও দিয়ে সহায়তা করেছেন সৌরজয় মৃধা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।